ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নেইমার জুনিয়রের দলবদলের খবর সারা ফেলে দিয়েছে গোটা বিশ্বব্যাপী এর আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পারে জমানোর সময়েও একই রকম অবস্থার সৃষ্টি হয়েছে সেবার বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পা রেখেছিলেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার এদিকে নেইমার জুনিয়রকে বর্তমানে দুশো মিলিয়ন ইউরোর বিনিময়ে ছেড়ে দিতে প্রস্তুত প্যারিস সেন্ট জার্মেইন এ নিয়ে বার্সেলোনার সঙ্গে বৈঠকে বসেছিল পিএসজি বার্সেলোনা কয়েক দফায় বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছিল পিএসজিকে তবে সেই সকল প্রস্তাবে সম্মতি প্রকাশ করেনি ফরাসি চ্যাম্পিয়নরা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে যথাযথ মূল্যে বিক্রি করতে চায় নাসের আল খেলাইফে এদিকে বার্সেলোনা এতদিন চেয়েছিল ফিলিপে কৌটিনহো কিংবা ওসমান দেম্বেলের সঙ্গে একশো মিলিয়ন ইউরো দিয়ে নেইমার জুনিয়রকে আবারও বার্সাই ফেরাতে তবে সেই প্রস্তাবে রাজি হয়নি পিএসজি এত সব কিছুর মাঝে নেইমার জুনিয়রকে পেতে লড়াইয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ রিয়েল সভাপতি ফ্লোরেন্তিনো প্যারেজের চাওয়াতে নেইমার জুনিয়রকে দলে ভিড়াতে চাচ্ছে তারা তবে নেইমারের নজর রিয়েল মাদ্রিদ নয় বার্সেলোনার দিকে এদিকে এবার সবচেয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো তারা জানিয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে এবার নেইমার জুনিয়রকে পেতে লড়াইয়ে নেমেছে জুবেন্টাস গণমাধ্যমের খবর অনুযায়ী ইটালিয়ান চ্যাম্পিয়নরা নেইমার জুনিয়রকে পেতে দুইশো থেকে দুইশো মিলিয়ন পর্যন্ত খরচ করতে প্রস্তুত তবে রিয়াল মাদ্রিদ চাই বার্সার সামনে থেকে নেইমারকে কেড়ে নিতে এবার এই লড়াইয়ে জুবেন্টাস নামায় নেইমার জুনিয়রকে পাওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে যেহেতু ট্রান্সফার কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার পথে তাই ফলাফল এসে যেতে পারে যেকোনো সময় নেইমারের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে বার্সেলোনা জোবেন্টাস ও রিয়াল মাদ্রিদের মধ্যে